এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করা 27 বিজেপি কর্মী সমর্থক ফের দলে ফিরছেন, দাবি করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর দিকে। শেকড় আমাদের অনেক গভীরী, এই শেকড় উকড়ানো সহজ নয়, এটা পিসি ও ভাইপো জেনে রাখা দরকার। আমাদের মাটি খুবই শক্ত, দাবি করছেন নন্দীগ্রামে 27টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে, আগামী ভোটে তার 12টি গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের হবে, বাকি 5টা প্রধান কে হবে সেটা বিজেপি সদস্যরাই ঠিক করবে। আমরা ঠিক করব প্রধান কে হবে, 2টো পঞ্চায়েতের সমিতি আমরা পাবো, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথা নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। এদিন নিজের বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট